varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks and sweets. Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, we have freshwater fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magur or catfish, chingri, prawn or shrimp. Shutki or dried fishes are popular. Hilsa is very popular among the people of Bangladesh. Panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. It is a popular dish on the Pohela Boishakh. The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweet made from rice flour, sugar, syrup, molasses, and sometimes milk, a traditional food loved by the entire population. During winter, Pitha Utsav means Pitha festival is organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab Jamun, Kalo Jamun, and Chom Chom. There are hundreds of different varieties of sweets preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. আচ্ছা এখানে কি বলছে যে আমাদের যে কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে যে বাংলাদেশি কিউজিনটা যে কি মানে বলছে যে এখানে রিচ এটা ভ্যারাইট এটা মানে এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা খুবই রিচ কারণ আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে স্পাইস ইউজ করা হয় মশলা তারপর আমাদের ডেলিশিয়াস অ্যাপেটাইজিং ফুড আছে স্ন্যাক্স আছে হালকা খাবার যেগুলো সুইটস আছে আমাদের তারপরে যেহেতু আমাদের এখানে বয়েলড রাইস আমরা বয়েলড রাইস আমরা এখানে ইউজ করি আমাদের খাবারের ক্ষেত্রে এটা আমাদের প্রধান স্ট্যাপল মিন্স মেইন ফুড মেইন ইট ইজ সার্ভ উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি তরকারি লেন্টিল স্যুপ বিভিন্ন লেন্টিল স্যুপ মানে স্যুপ তৈরি করা বিভিন্ন তোমার ইয়া দিয়ে মটরশুঁটি দিয়ে ফিশ মিট তারপরে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন আমাদের এখানে তারপরে বলছে এখানে আরো ইনফরমেশন হলো যে ফিশ এখানে কালটিভেটেড হয় পন্ডস তারপরে উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ আমাদের মিঠা পানির ফিশ মানে ফিশ রয়েছে যেমন লেকস রিভার্স তারপরে 40 টাইপস অফ ফিশ আমাদের এখানে রয়েছে তার যেমন এখানে কার্প রুই কাতলা মাগুর এটা কি চিংড়ি প্রন ও শ্রিম্প শুটকি ও ড্রাইড ফিশ এটাও আমাদের এখানে আছে হিলসা ভেরি পপুলার ইলিশ মাছ তারপরে পান্তা ইলিশ আর একটা আমাদের খাবার প্ল্যাটার ট্রেডিশনাল ইট ইজ স্টিমড রাইস ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার মানে পানি ভাত মানে যে সিদ্ধ ভাত এটাকে আবার পানিতে দিয়ে তোমার পান্তা ভাত তৈরি করে তারপরে এটার সাথে তোমার ফ্রাইড হিলসা স্লাইস টুকরা ইলিশ মাছের টুকরা ফ্রাই করে এটা দিয়ে খায় অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ শুটকি দিয়েও খায় পিকেলস আচার লেন্টিল স্যুপ বিভিন্ন ধরনের স্যুপ দিয়েও খায় ডালের ডাল বা অন্যান্য জিনিস দিয়ে তৈরি করে গ্রিন চিলিস কাঁচামরিচ তারপরে অনিয়ন ইট ইজ পপুলার ডিশ অন দা পহেলা বৈশাখ তারপর আমার একটা কোয়েশ্চেন আমাদের যে খাবারের যে ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিটা এখানে দেখাচ্ছে যে আমরা কি ধরনের খাবার খাই আমরা কি ধরনের খাবার কিভাবে প্রসেস করি এগুলা দিয়ে এখানে জিনিসটা বলছে আর কি স্যার হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন স্যার মানে আপনি যেখানে আছেন না স্যার আপনার হচ্ছে উপরে যেখানে স্যার একটা হচ্ছে নীল রঙের অ্যারো দেখাচ্ছে ওইটাতে একদম নিচে দেখেন স্যার ওখানে লেখা লেন্টিল স্যুপস কিন্তু স্যার স্যুপ তো হচ্ছে স্যার আনকাউন্টেবল নাউন স্যার তাহলে এখানে স্যুপস ইউজ হলো কেন এখানে স্যার টাস্ক বাটন নিচে হ্যাঁ
স্যার ওই যে বয়েলড রাইস প্যারাটা স্যার ওটার নিচে স্যার বয়েল বয়েল রাইস ইজ আওয়ার স্টেপল ফুড এর নিচে স্যার এর নিচের লাইনটা লেন্টিল তোমাদের এখানে এস আছে আছে লেন্টিল স্যুপস বইয়ে ইয়েস স্যার জি স্যার এস আছে আসলে এখানে মানে স্যুপস আসলে লেন্টিল স্যুপস বলতে এখানে অন্যান্য স্যুপ গুলোকে হয়তো বোঝাচ্ছে আর কি এই কারণে অ্যাস ব্যবহার কিন্তু আসলে অ্যাস তো ব্যবহার করার কথা না কারণ যেহেতু এখানে স্যুপ তো এটা তোমার এখানে এটা কাউন্টেবল না আর এখানে কিন্তু দেখেন পরে কিন্তু আবার ইউজ করে নাই হ্যাঁ পরে কিন্তু আবার ইউজ করে নাই পরে কিন্তু আবার ইউজ করে নাই পরে আছে আমার আছে নাকি এখানে এটা স্যার 45 এর তৃতীয় লাইনটা 45 এর তৃতীয় লাইন ও এই যে এখানে আবার নাই হ্যাঁ এটা তাহলে ভুলে ইউজ করেছে এটা তোমাকে ধন্যবাদ এটা খেয়াল করার জন্য আমি খেয়াল করে নেই আচ্ছা যাক এখানে এটা এসটা এখানে ইউজ করাটা দরকার নাই কারণ এখানে ওরা এমন কোন শব্দ বা মেজার ওয়ার্ড ওরা ইউজ করে না যে এখানে এস ইউজ করবে আর এস এস ইউজ করার প্রশ্নই আসে না ওরা যদি করতে পারতো এ কাপ অফ স্যুপ এরকম একটা মেজার ওয়ার্ড ইউজ করতে পারে তাও তো এস যুক্ত করতে পারে না তাই না পরীক্ষায় আসলে তোমাদের যেটা কারেক্ট সেটা দিবে টিচার এখানে টাইপিং এ ওরা যখন বই যে টাইপ করছে যে কম্পিউটারে ওখানে ভুল আসছে আর কি বা যে প্রেসে করেছে ওই প্রেসে ওইখানে হয়তো ভুলে চলে আসছে আর কি কিন্তু টিচার যখন দেখবে খাতা দেখবে তখন অবশ্যই যেমন আমি এখন খেয়াল করলাম এটা আসলে তো এটা এস আছে কিন্তু আমি পড়ার সময় খেয়াল করি নাই আচ্ছা তাহলে কি বোঝা গেল যে আমরা এখানে যে পিঠা উৎসব হয় আমাদের এখানে যে অর্থাৎ আমাদের আমাদের খাবারগুলো কেমন আমরা কিরকম খাই এগুলো এখানে বলছে সুইটস আমরা খাই রিলেটিভদের মাঝে ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন অনুষ্ঠানে হ্যাঁ সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড মিল্ক দিয়ে তৈরি হয় রসগোল্লা সন্দেশ রসমালাই এই জাস্ট কি কি ধরনের তথ্যগুলো এখানে দিয়েছে আর কি আচ্ছা দেখো এখানে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ অয়েল ইন দ্যাম এটা কি হবে এটা ট্রু ফলস এটা ফলস হ্যাঁ কি হবে এটা because they contain a lot of spices yeah they contain a lot of spice amader khane a lot of spices na many kinds of spice dekhen amader ekhane onek gulo spice amader ekhane je many spices use kora hoy tarpor we get protein mostly from fish yes sir true eta true thik ache on pohla boishakh the traditional food is steamed rice and fried hilsa No, sir. True. Steamed rice soaked in water, sir. এই যে এখন দেখা যাচ্ছে মানে পান্তা ভাত যেটা যেভাবে এটাকে মানে সিদ্ধ চাল এটা মানে আসলে সিদ্ধ ভাত আর এটা পান্তা ভাতকে আবার পানিতে ভিজিয়ে এটা রাখা হয় এবার এটাকে পান্তা ভাত তৈরি করা হয় ওকে তারপরে হলো আমাদের পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দা ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ ফলস কি হবে এটা পিঠা উৎসব ওনলি ডিউরিং উইন্টার খুব পছন্দ করি আমরা এই দেশের মানুষ কোন অনুষ্ঠান হলে আমরা মানে সুইটস উই লাইক আচ্ছা ঠিক আছে এখন এই যে এখানে বলা আছে যে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল স্যার দ্য ইউজ অফ মেনি স্পাইসেস মেক বাংলাদেশ ফুড সো স্পেশাল ঠিক আছে সো স্পেশাল আচ্ছা তারপর দেখো হোয়্যার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম স্যার ফ্রম পন্ড রিভার এন্ড লেক অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস আমাদের
মানে একটা মিষ্টি জাতীয় জিনিসটার সাথে আমরা আমরা একটা মানে অ্যাসোসিয়েশন করে নিয়েছি। অ্যাসোসিয়েশন মানে হলো যে ধরো কোনো একটা ভালো সংবাদ শুনলে আমরা মিষ্টি নিয়ে যাই, ঠিক আছে? অর্থাৎ এটার সাথে আমাদের একটা মানে একটা একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে। অ্যাসোসিয়েশন মানে অর্থাৎ মানে অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটলে এটার সাথে কোনো একটা জিনিসের মিল থাকা। এটা যেমন যেমন চোখ দিয়ে পানি পড়া, এটা একটা অ্যাসোসিয়েশন উইথ ব্যাড নিউজ। অথবা অনেক সময় আনন্দ হলে আনন্দিত হলেও খুব বেশি আনন্দিত হলে মানুষ কেঁদে দেয়, তাই না? সো দিজ আর সাম অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এই যে যেমন এই যে কেক কাটা, কেক আমরা কেক কিনে আনি, তো কেক কাটাটা সাধারণত এটা অ্যাসোসিয়েটেড উইথ বার্থডেজ, তাই না? বা কোনো ম্যারিজ অ্যানিভার্সারিতে বর্তমানে অনেকে কেক কিনে আনে, বা বিভিন্ন ধরনের একটা ক্ষেত্রে অনুষ্ঠান। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা অ্যাসোসিয়েশন আছে। অ্যাসোসিয়েশন বলতে কোনো সংস্থা বোঝাচ্ছি না আমি, অর্থাৎ এটার সাথে এটা মিল, এটার সাথে এটা একটা খাপ খাওয়ানো জিনিসটা ঘটনা, এটার সাথে একটা একটা কাইন্ড অফ সাইন যে এটা দ্বারা এটা বোঝায়। আচ্ছা, তারপরে দেখো ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড অ্যান্ড নিউট্রিশন ইউনিট টু তে আমরা এখানে দেখা যাচ্ছে অনেকগুলো খাবারের যে অবস্থা এখানে, ফুড অ্যান্ড নিউট্রিশন এবারে আমাদের এখানে আছে একটা কবিতা আছে স্যার, অ্যাড করেছে ওই এখানে এখানে আছে নতুন বইয়ে স্যার, নো স্যার 21 সাল আছে তো নাই তাহলে কবিতাটা। আচ্ছা, আমি এই কবিতাটা আমি নতুন বইটা আমি ডাউনলোড করে নিব, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, কবিতাটা তুমি মনে করে দিও কেমন। ওকে স্যার, ওকে ওকে। তাহলে মাহমুদ, রিফাত, জাহিন, নাহিয়ান, আদিব ভিডিও অন করো। হ্যাঁ, ভিডিও অন করে ফেলো। যারা ভিডিও অন করবে না এদের এই নামগুলো লেখা রাখা হবে পরবর্তীতে। স্যার নেটে অনেক প্রবলেম স্যার, বারবার কেটে বের হয়ে যাচ্ছি। মাহমুদ ভিডিও অন করো, জাহিন, রিফাত ভিডিও অন করো, মাহমুদ। হ্যাঁ, চেষ্টা করো ভিডিও অন থাকার জন্য চেষ্টা করো। আচ্ছা, এবার দেখো ফুড এন্ড নিউট্রিশন, এটা আমরা দেখব। ফুড এন্ড নিউট্রিশন এখানে কি বলা হচ্ছে? আমি 2 মিনিট পর আবার আসছি। ফুড ফুড নিউট্রিশাস অ্যাডজেক্টিভ, নিউট্রিশাস পুষ্টিকর সাবস্ট্যান্সেস আমরা দেখতে পাচ্ছি, উপাদান বিভিন্ন ধরনের, ফিজিক্যাল অ্যাডজেক্টিভ স্ট্রাকচার আমরা জানি। আচ্ছা, এখানে একটা ডায়লগ দেওয়া আছে, এই ডায়লগটা আমরা একটু দেখব। দেখো কি বলছে, আলিফ ভিডিও অন করো, টক অ্যাবাউট দা পিকচার এন্ড রিড দা টেক্সট। এই যে একজন ম্যাডাম ক্লাস নিচ্ছেন, এখানে ছেলে মেয়ে একসাথে দেখাচ্ছে, এরা কো এডুকেশন একসাথে। মিস রেহানা, তো আমরা এখানে মিস মিস বলতে যখন আমরা কাউকে মানে নারী পুরুষ বোঝাতে চাই না, বা উনি কি সরি উনি কি বিবাহিত না অবিবাহিত বোঝাতে চাই না, তখন আমরা মিস ব্যবহার করি, ঠিক আছে? তোমরা অলরেডি ক্লাস ফাইভে এটা ছিল তোমাদের সম্ভবত কোনো একটা লেসনে, তোমরা এটা জানো। মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, খাবার সম্পর্কে উনি বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, শি সেজ। তোমরা তো অলরেডি ওই যে ক্লাস ফাইভে ফুড পিরামিড পড়ছো না অনিরুদ্ধ, মনে আছে? হ্যাঁ স্যার, ক্লাস ফাইভে তোমরা ফুড পিরামিড পড়ছো না? ফুড পিরামিড, জি স্যার। হ্যাঁ, ফুড পিরামিড, জি স্যার। ফুড পিরামিডে কি ছিল? ইউ আর হোয়াট ইউ ইট, তুমি যা খাও তুমি তাই, ভালো খাবার খেতে হবে আমাদের। অনেকে দেখা যায় যে এই বয়সে মেমোরি দুর্বল, ওই যে ভালো খাবার খায় না, সারাদিন ফাস্ট ফুড খায়, কোনো ব্যায়াম নাই, চলাফেরা ঠিক নাই, ঘুম থেকে উঠে 12টার সময়। তোমরা সবাই ঘুম থেকে খুব সকালে উঠবে, কারণ শেষ রাত থেকে ফজর পর্যন্ত এক ধরনের তোমার রহমত বর্ষিত হয় সকালবেলা। তো সকালবেলা তোমরা ঘুম থেকে উঠবে, ফজর নামাজ পড়বে, এরপরে যদি ঘুম ধরে যদি ঘুমাইতে চাও, বেশি ঘুম ধরলে তখন হয়তো সূর্য উদয়ের পরে তোমরা ঘুমাবে। কিন্তু সূর্য যখন উঠবে তখন ঘুমাবে না তোমরা, ঠিক আছে? আর সকালে একটু হাঁটা ব্যায়াম করবে, একটু হাঁটবে, বা ঘুম না ঘর থেকে না বের হলেও স্যার করোনার কারণে বাড়ি থেকে বের হইতে দেয় না। তাহলে তোমরা ঘরের ভিতরে একটু করবে, একটু ছাদে যাবে, বা একটু বাইরে যদি জায়গা থাকে একটু হাঁটাহাঁটি করবে নিচে গিয়ে, ঠিক আছে? খুব সকালে তেমন মানুষ থাকে না, তো তখন তুমি যেতে পারো যদি তোমার গার্জিয়ান অ্যালাউ করে, বা তোমার গার্জিয়ানকে নিয়ে অনেকের বাবা সকালে হাঁটতে যায়, তাই না? তখন যেতে পারো। তবে ঘুম সকালে তোমরা সূর্যোদয়ের পরে ঘুমানো না ঘুমানোই ভালো,
সকালে যে ফ্রেশ আবহাওয়াটা ফজর নামাজের পরে, এটা কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তখন অনেক রহমত বর্ষিত হয়। হোয়াটস গুড ফুড টিচার আস্কস আ স্টুডেন্ট, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। রাইট কাইন্ড অফ ফুড সেজ মিস রেহানা, ইটস নিউট্রিশাস, ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্ট্যান্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। তো খাবারের মাঝে আমাদের ন্যাচারাল সাবস্ট্যান্সগুলো থাকতে হবে। তো তোমরা লাল আটা খেতে পারো, অনেকে দেখা যায় যে বর্তমানে সাদা আটাগুলো খেতে কিন্তু তোমার ইয়াটা থাকে না। আর বর্তমানে যে চাইলগুলো আমরা খাই, চাউল, এই চাইলে কিন্তু উপরের যে অংশটা এটা কেটে ফেলে দেয়, এখন সব চালই মিনিকেট। কিন্তু আসলে বর্তমানে যে চাল ভিতর উপরের যে আঁশ, উপরে যে আঁশের অংশটা, এটাকে ওরা মেশিন দিয়ে কেটে ফেলে দেয়, ওটা দিয়ে আবার তেল তৈরি করে, দেখবা রাইস ব্র্যান অয়েল, এগুলো কিন্তু ওই রাইসের উপরের অংশটা নিয়ে ওইটাতে কিন্তু ওই তেল তৈরি করে। তো এখন আসলে ন্যাচারাল সাবস্টেন্স পাওয়াটাও মুশকিল। বাট রিমেম্বার, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। তবে আবার খাবার ভালো বেশি আবার বেশি খাওয়া যাবে না। ইটিং টু, অর্থাৎ এই পৃথিবীতে সবকিছুতেই দেখবা যে একটা মাত্রা আছে। তুমি দুধ খুব ভালো খাবার, তবে দুধের একটা মাত্রা আছে, দুধ বেশি খেলে আবার পেট খারাপ করবে। ঘি খুব ভালো খাবার, তবে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মাঝেই কিন্তু নেগেটিভ আছে, এটার পজিটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, এটার মাত্রার উপর নির্ভরশীল। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। অর্থাৎ আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আমরা একটা সময়ে বসবাস করছি, তো সেই সময়ে, সেই যুগে, সেই সেই কালে যে জিনিসটা আমাদের জন্য উপযোগী, স্বাস্থ্যকর, সেটাই আমাদের খেতে হবে। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, সেম কাইন্ড অফ ফুড সেম কোয়ান্টিটি, ইট ডিপেন্ডস অন ইয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। অনেকে দেখা যায় যে গ্রোথ খুব ফাস্ট, তার খাবারের প্রয়োজন, অনেকে দেখা যায় গ্রোথ স্লো, সে কম খাবার খায়, তাই না? ফিজিক্যাল স্ট্রাকচার তার ওইরকম না, তাহলে তার খাবারটাও কম হবে, এই হলো অবস্থা। তারপর দেখা এখানে কাইন্ডস অফ ফুড, কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে ভিটামিনস, মিনারেলস, মিনারেলস মানে খনিজ পদার্থ যেগুলো আমাদের দেহের জন্য দরকার, ভিটামিন দরকার যেগুলো, প্রোটিন দরকার আমাদের, কার্বোহাইড্রেট দরকার, শর্করা জাতীয় যেগুলো আছে। ফুডস আর ডিভাইডেড ইন্টু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার কালার্স অ্যান্ড টেস্ট, শেপস অ্যান্ড সাইজেস, সাবস্টেন্সেস দে কন্টেন, ওয়াটার দে কন্টেন। পটেটোস, এটা কি বলছে এটা এখানে? ও এটা তো একটা এমসিকিউ। ও এটা তো মানে একটা সিডি, লিসেনিং, লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং। ও এটা আমার দরকার নেই, এটা আমাদের একটা অডিও ইয়া দরকার, এটা নাই। আচ্ছা দেখ, এটা অডিও দরকার, এটা আমাদের নাই, আমরা এটা দেখবো। আওয়ার ডেইলি ডায়েট এসেনশিয়াল, আমরা জানি নেসেসারি, ডিজিজ, রোগ, ক্যালসিয়াম আমরা আমাদের দেহের জন্য দরকার, ইন্টারভাল মানে বিরতি। এটা পড়ো তো অনুরোধ, এটা পড়ো, ডায়লগটা পড়ো। ওকে স্যার। মিস রেহানা, লেটস টক অ্যাবাউট, মিস রেহানা, লেটস টক অ্যাবাউট, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। আওয়ার, ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। স্টুডেন্ট ওয়ান, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরি ডে, হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার মিস রেহানা? Well, we must also eat vegetables and fruits. They contain a lot of vitamins and minerals. They keep our body free from diseases. They are also good for our skin and overall health. Student 2, should we have anything else? Miss Rehana, sure. You need to drink milk every day. Milk is highly rich in calcium. It's good for our healthy growth. It makes our bones and teeth strong as well. We must drink pure water at regular intervals too. It's essential for our body. We can't live without drinking water. Jahin, tumar mic bondho koro, microphone bondho koro. Jahin. Sir, korchi sir. Alif Mahmud, Adip, tumar video on koro. Video on koro, sabai. ভিডিও অনেকের বন্ধ থাকছে, ভিডিও অন করো।
ভাই আমি স্যারকে তো বললাম ভাই, দেখলি না আমার নেট বারবার কেটে যাচ্ছে। ওকে স্টপ, আচ্ছা অনলাইন তো করা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এবার একটু আমরা ফার্স্ট পেপারটা তো পড়লাম, আমরা সেকেন্ড পেপার চলে যাব এখন। লেটস গো টু ডিসকাস সেকেন্ড পেপার। আমরা সেকেন্ড পেপার আমরা কতটুকু ছিলাম যেন দিন, আর্টিকেল মনে হচ্ছে, আর্টিকেল আর্টিকেল কি শেষ হয়েছিল ইয়াগুলো নাকি মনে হয় রয়ে গেছিল? না স্যার বাকি ছিল শেষের দিকে একটু। ওকে তাহলে আমরা আর্টিকেলটাও পড়বো, আমরা একই ক্লাসে আমরা চেষ্টা করবো যে বেশি আউটপুট আমরা ইয়ে করার জন্য, সো দ্যাট উই ক্যান কমপ্লিট আওয়ার সিলেবাস উইদিন স্টিপুলেটেড টাইম, রাইট? আচ্ছা আমি এখনই শেয়ার করছি। দেখা যাচ্ছে? ইজ ইট ভিজিবল অনুরোধ? ইয়েস স্যার এসেছে। ইয়েস স্যার। এখানে কতটুকু হয়েছিল সংগঠন এটা নাকি স্যার? আরেকটু আরো নিচে স্যার, আরেকটু নিচে, এটা হয়েছে স্যার। এটা পরিবার? জি স্যার এগুলো হয়েছে স্যার, পরিবার পুরস্কার এই এফআরসিএস এগুলো হয়েছে স্যার। স্যার লাস্টে একটা আর্টিকেল লেখা ছিল ওই পর্যন্ত গিয়েছিল স্যার। তাহলে এখানে এগুলো ছিল না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মনে হয়েছিল সার্চ অ্যাব্রিভিয়েশন হয়ে গেছিল ঋতু, এটা এখান থেকে মনে হয় স্যার। আরো নিচে স্যার? হ্যাঁ স্যার এই যে এই লেখাটার নিচে স্যার, এই যে উঠলাম। হ্যাঁ স্যার, এই স্যার এটা এটা এটা। ঠিক আছে, দুই নাম্বার থেকে, দুই নাম্বার থেকে পড়ো। রুল টু, নির্দিষ্ট কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন দা বয় ইজ ইল, দা ওয়াটার অফ দা গ্লাস ইজ ক্লিন, দা গার্ল আর ইন্টেলিজেন্ট, দা বুক ইজ ইন্টারেস্টিং। The girl are, আর হবে কেন? The girl is, তাহলে না is হবে না স্যার, is হবে, is হবে। হ্যাঁ তারপরে রুল 3, প্যাসেজে কোন নাউন দ্বিতীয়বার ব্যবহার করলে তার নামে পূর্বে আর্টিকেলের পূর্বে দা বসে, যেমন স্যার আমার মোবাইলটা চার্জ নাই স্যার। হ্যালো স্যার, আমার মোবাইলটা চার্জ নাই স্যার, কারেন্ট চলে গেছে স্যার, এখন আমার ডিসকানেক্ট হয়ে যেতে পারে স্যার। তুমি সারা দিন তুমি কি করো তো, মোবাইলে চার্জ দিতে পারো না? মোবাইলের ইউএসবি পোর্ট থাকলে অন্যটার সাথে লাগাই দিয়ে অটো চার্জ হইতে থাকবে। তুমি পিসির সাথে লাগাও বা পাওয়ার ব্যাংক যে কোনো মোবাইলে লাগাইলেও হয়। এই যে দেখো, এই যে এই যে এই যে হলো, এই যে হলো পাওয়ার ব্যাংক ইউজ করো ভাই। তুমি তোর মুখটা মাইকের সাথে লাগানো লাগবে না। এই যে এই যে দেখ, এই যে অনেক দূরে আছে, আচ্ছা ফাটাই দিন। স্টপ টকিং। হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখ, ভিডিও তো দেখ। আচ্ছা অনুরোধ, এটা সব মোবাইলের সাথে থাকে। ওকে সবাই কথা বলো। রুল 3, প্যাসেজে কোন নাউন দ্বিতীয়বার ব্যবহার করলে আর্টিকেল দা বসে, যেমন দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, দা স্টুডেন্ট ইজ পোলাইট, আই হ্যাভ অ্যান আমব্রেলা, দা আমব্রেলা লুক নাইস। স্যার লুকস হবে না, আমব্রেলা লুকস হবে এখানে। তারপর রুল 4, the plus noun plus of plus noun, jemon the pen of Rafsan is fine, the umbrella of Mehrun is beautiful. Rule 5, the plus noun plus who or which or where or that or when plus verb, jemon the boy who came here is my brother, the pen which was bought yesterday looks nice, the I know the plane, I know the place where he lives, I know the time when he comes home. Rule 6, the plus adjective অর্থাৎ পুরো শ্রেণী বা গোষ্ঠী বোঝাতে adjective এর পূর্বে দা বসে, যেমন the poor are born to suffer, the rich are not always happy, the blind should be helped, the unfed should be fed, the pious are happy, the idle or the lazy
do not succeed in life. The wise are respected everywhere. The brave deserve the fear. The belt are hated. The honest prospers in life. Sir, belt mane ki? Bold, bold. Mane teko, teko, tak matha. Bujo? Oh, acha. Tak matha, teko, teko, tak kya, tak kya. Yes, sir. Matha chulna hai, sir. Bolo na, tak kya? Rule 7. The plus 16 December. তারিখের পূর্বে আর্টিকেল দাও আছে যেমন তাবাসসুম উইল কাম হিয়ার অন দা 10th অফ মার্চ তারিখের পূর্বে হ্যাঁ এটা খেয়াল রাখো রুল 8 গো রুল 8 গো প্লাস 2 প্লাস দা প্লাস স্কুল অর কলেজ অর হসপিটাল মার্কেট মস্ক জেল পরিদর্শন করা বুঝালে যেমন নিপু ওয়েন্ট টু দা স্কুল টু মিট দা হেডমাস্টার অর্থাৎ ধরো আমি বলি এখানে বিষয়টা হলো যে যেমন হি গোস টু স্কুল ছাত্র যদি স্কুলে যায় সেখানে নর্মালি দি ব্যবহৃত হয় না কিন্তু যখন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে অন্য কেউ যায় তখন তার পূর্বে দি ব্যবহৃত হবে যেমন তোমার বাবা অবশ্যই স্কুলে গিয়ে ক্লাস করতে গিয়ে পড়তে যাবে না উনি হয়তো বেতন দিতে যাইতে পারে বা অন্য কেউ অর্থাৎ সুযোগত একাডেমিক উদ্দেশ্যে না গেলে পড়াশোনা করতে হবে ছাত্র না হলে তার পড়াশোনার জন্য এরকম ইয়া না হলে তাহলে সেখানে আমরা কি দি ব্যবহার আমরা করব না আর যদি অন্য উদ্দেশ্য হয় আদার দেন একাডেমিক স্টাডি তাহলে আমরা দি ব্যবহার করব যেমন নিপু ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট দ্য হেডমাস্টার তো নিপু অবশ্যই হয়তো কোনো স্টুডেন্টের গার্ডিয়ান উনি দেখা করতে গিয়েছেন ঠিক আছে কিন্তু যখন নিপু উনার কোনো ভাই বা ছেলে বা যেই হোক উনি যার গার্ডিয়ান সে যখন যাবে তখন সে বলবে যে ধরো নিপুর ভাতিজার নাম হলো লিপু লিপু গোস টু স্কুল এভরিডে বাস হয়ে গেল তখন আর গোস টু দা স্কুল এভরিডে তখন দা ইউজ করতে হবে না হয়তো অন্য অর্থে অন্য কোনো অর্থে হয়তো নির্দিষ্ট করার জন্য হয়তো দা ব্যবহার করতে পারে কিন্তু ওই সাধারণ উদ্দেশ্যে স্কুলে যাওয়ার জন্য সে এখানে আর দা ইউজ করতে হবে না তারপর Sir, rule 9, the plus north or south, east, west. Diken name put be article da boshe, jemon, the sun rises in the east. Acha, ekhane, diker name put be kintu, mane, bujhacche je dik, kun dik, the sun rises in the east. Erokom ar ki, acha, tarpore. Rule 10, da plus Podda, Meghna, Jamuna, Thames, Buriganga, Bay of Bengal, Pacific, North Atlantic, শোনো যদি এমন বোঝায় দিক দিক বোঝায় মানে ধরো সাউথ বা ইস্ট ইস্ট যখন ইস্ট দিয়ে আমরা এখানে দিক বুঝাইছি এই কারণে দি ব্যবহৃত হয়েছে যদি এমন হয় যে দিক না বোঝায় যদি কোনো অঞ্চল বোঝায় হ্যাঁ হি ওয়ান্ট টু সাউথ তখন কিন্তু দি ব্যবহার করা দরকার নেই যেমন ধরো ইস্ট দিয়ে যদি একটা কোনো দিক না বুঝিয়ে একটা অঞ্চলকে বুঝে ধরো এই জায়গাটার নামই হলো ইস্ট বা ওই জায়গাটার নামই হলো সাউথ তখন আর ওখানে ওই দি ব্যবহার করতে হবে না ঠিক আছে ওকে তারপরে স্যার আমি যদি বলি স্যার আই অ্যাম গোয়িং টু ড্যাশ ওয়েস্ট অফ ইন্ডিয়া তাহলে কি স্যার দা হবে দা ওয়েস্ট অফ ইন্ডিয়া এখানে তো দিক বোঝাচ্ছে তো ইন্ডিয়ার ওয়েস্টে তুমি তো ওয়েস্টের দিকে যাচ্ছ আর আমি বলছি যে দিক না বুঝিয়ে ওই ধরো ওয়েস্ট দিয়ে মনে করে জায়গাটার নাম স্যার কোনো জায়গার নাম বুঝাচ্ছে তখন দি লাগবে না আর কি বুঝতে পারছো দিস ইজ ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ এখানে কোনোটা জায়গার নাম বুঝাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ তো আলাদা একটা হিসাব ওটা অন্য একটা এটা তো দেশের নামের হিসাবে এখানে দি বসাতে হবে ঠিক আছে দা ওয়েস্ট ইন্ডিজ এখানে বসাতে হবে দেশের নাম কিন্তু আমি বলছি যে যদি কোনো দিক না বুঝিয়ে এটা যে কোনো একটা নাম বোঝায় জায়গার হ্যাঁ যেমন হি ওয়েন্ট টু সাউথ সে দক্ষিণে গিয়েছে তো দক্ষিণ বলতে এখানে কোনো দিক বোঝায় নাই একটা জায়গার নামকে বোঝাচ্ছে এই কারণে ওইটার আগে দি বসানো হয় নাই এখন এটা বোঝা যাবে কিভাবে এটা বোঝা যাবে তুমি যদি প্যাসেজ আকারে দেয় তখন তুমি এটা বুঝতে পারবা ওকে আচ্ছা তারপরে The Podda, Meghna, Jamuna, Thames, Buriganga, Bay of Bengal, Pacific, North Atlantic. Nodi ba Mohasagarer name purbe article da boshe. Jemon, the Podda is the biggest river. The Pacific is the deepest ocean. Ortha dekhane
পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গা এগুলো কি, এগুলো দ্বারা তোমার নদী মহাসাগর, এগুলা তো মনে করো যে বিষয়গুলা ইম্পর্টেন্ট, এগুলা যেহেতু উল্লেখযোগ্য। টেমস ইংল্যান্ডের একটা নদী, এগুলার পূর্বে এমনিতে দিয়ে পড়বে। তারপর রুল 11, দ্য কুরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক, ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন দ্য কুরআন ইজ আ রিলিজিয়াস বুক। রুল 12, দা প্লাস সামার, রেইনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, অর্থাৎ ঋতুর নামের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন ইট রেইনস ইন দ্য রেইনি সিজন। দা প্লাস সান, মুন, স্কাই, আর্থ, ওয়ার্ল্ড, অর্থাৎ অদ্বিতীয় বুঝালে, যেমন দ্য সান সেটস ইন দ্য ইস্ট। রুল 14, কোন নির্দিষ্ট ব্যক্তির গুণ বুঝালে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন দ্য কাইন্ডনেস অফ মোহসিন ইজ নোন টু অল, দ্য অনেস্টি অফ আব্দুল কাদের জিলানি ইজ নোন টু অল, উই শুড বি গ্রেটফুল ফর দ্য মার্সি অফ আল্লাহ, দ্য গ্রেটনেস অফ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ইউনিভার্সাল, আই নো দ্য ক্রুয়েলটি অফ দ্য ম্যান, দ্য পভার্টি অফ নজরুল ইজ নোন টু অল। এখানে কি বলছে যে ঋতু নামের পূর্বে দিয়ে বসবে সিজন, তারপরে এখানে অদ্বিতীয় মানে প্রকৃতিতে ইউনিক যে বিষয়গুলো আছে, ইউনিক যে বিষয়গুলো একদম ইউনিক, সেগুলোর পূর্বে আমরা দি বসাই দেব। তারপরে নির্দিষ্ট কোনো গুণ বুঝে, এমনিতে আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন কাইন্ডনেস ইজ এ ভার্চু, দয়া একটি মহৎ গুণ। কিন্তু যদি বলা হয় যে নির্দিষ্ট কোনো ব্যক্তির একটা দয়া এটা, তখন আমরা দা ইউজ করতে পারি, যেমন এখানে দ্য কাইন্ডনেস অফ মহসিন। হ্যাঁ, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, এমনিতে বসবে না কোনো কিছু আর্টিকেল, কিন্তু যদি অনেস্টি অফ আব্দুল কাদির তখন হয়ে যাবে, তাই না? Yes sir. আচ্ছা তারপরে পড়ো। রুল 15, দা প্লাস ডি 3 বা সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসে, যেমন ফুয়াদ ইজ দা টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। আচ্ছা। রুল 16, দা প্লাস ডি 3 অর্থাৎ দুই এর মাঝে ভালো বা মন্দ বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসে, যেমন Of the two girls, Isa is the more beautiful. Of the two things, by the less costly. এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকে জানে না হয়তো বা অনেকে জানলেও এটা বুঝতে বোঝার চেষ্টা করে না। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির সময় কিন্তু সময়ও কিন্তু আমরা দি ইউজ করতে পারি। আমরা জানি যে যদি কম মানে ডিগ্রিয়ের বেলায় শুধুমাত্র সুপারলেটিভের বেলায় আমরা দি ব্যবহার করি, কিন্তু যে অনেক সময় কম্পারেটিভের বেলাও কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি। এটা একটা উদাহরণ, এখানে মানে একটা প্রকৃষ্ট উদাহরণ দেওয়া হবে এখানে, অফ দ্য টু গার্লস, ঈশা ইজ দ্য মোর বিউটিফুল, অফ দ্য টু থিংস বাই দ্য লেস কস্টলি। আচ্ছা তারপরে রাস্তার নামের সাথে রোড থাকলে আর্টিকেল দা বসে, যেমন হি লিভস ইন দ্য জালাল আহমেদ রোড, দ্য নওয়াবপুর রোড ইজ ভেরি বিজি। অর্থাৎ কি বলছে, এই যে যেমন এখানে নবাবপুর রোড, রাস্তার নামের সাথে রোড থাকলে, তাহলে রোড যেমন নবাবপুর রাস্তার নাম, ঠিক আছে, রোড এটা যদি থাকে তাহলে এখানে দিয়ে বসানো যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে রুল 18, দা প্লাস ইউএসএ, ইউকে, ইউএনও, ইউনেস্কো, পাঞ্জাব, তাজমহল, ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব, সিপাহী বিদ্রোহ, লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ, অর্থযুক্ত দেশ বা অর্থযুক্ত স্থান, প্রসিদ্ধ প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বুঝালে আর্টিকেল দা বসে। এখানে তাহলে আমরা বোঝা গেল যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা যেটা মানে যেকোনো কিছু, যেটা স্যার অর্থযুক্ত স্থান মানে কি? হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট প্লেস। হ্যাঁ, ইংলিশে লিখে দে ইম্পর্টেন্ট
ওনার একটা যদি প্লেস বোঝায় ইম্পর্টেন্ট, যে যে প্লেসটার গুরুত্ব আছে অনেক, হ্যাঁ ইম্পর্টেন্ট প্লেস, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? দিব আমরা একটা দিতে পারি। তারপরে জাতি বোঝাতে ভাষার নামের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন হি নোজ ইংলিশ লাইক দা ইংলিশ। আচ্ছা, যেমন এখানে দেখো হি নোজ ইংলিশ, প্রথম ইংলিশটা ভাষা হিসেবে এই জন্য দি বসে নাই, কিন্তু দ্বিতীয় ইংলিশটা জাতি হিসেবে এই কারণে দি বসেছে, বুঝতে পারছ? ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা থাকে ভাষার পরে তখন হতে পারে, বুঝা গেছে? নামের পূর্বে আর্টিকেল দিয়ে বসে না, তবে যে ভাষা, যে কোনো একটা ভাষার নাম তারপরে যদি ল্যাঙ্গুয়েজ